আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, ফেসবুকে চলে আসলো নতুন একটি চমক। হ্যাঁ বন্ধুরা, ফেসবুকে একটি আপডেট চলে এসেছে। আপডেটটি হলো এখন থেকে আপনারা ফেসবুকে যে কোনো কমেন্টে এসে যেমন আপনারা ছবি সেন্ড করতেন তেমনইভাবে আপনারা ভয়েস সেন্ড করতে পারবেন। আগে কিন্তু শুধুমাত্র ছবি, গিফট, ইমোজি এগুলো দেওয়া যেত কমেন্টে, এখন থেকে আপনারা চাইলে কমেন্টে এসে ভয়েসও দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি ভয়েস আইকন রয়েছে কমেন্টের এখানে। তো এখানে আমি যদি ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করলে এখানে রেকর্ড অপশন রয়েছে। এই রেকর্ড অপশনে ক্লিক করলে রেকর্ড শুরু হবে এবং 20 সেকেন্ডের ভিতরে আপনি একটি সুন্দর ভয়েস আপনি কমেন্ট করে পাঠাতে পারবেন যে কোনো পোস্টে। তো এটি এখন আপনারা যারা পাননি, অনেকে হয়তো ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এবং অনেকেই এখনও পাননি, তো তারা কীভাবে পাবেন সেটি কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তাই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তার কথা না বলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফেসবুকে যে নতুন আপডেটটি এখনও যারা পাননি কমেন্টে ভয়েস অপশান, তো এটি আপনারা যেভাবে পাবেন তার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটি হলো, আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হলো প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে দেখুন ফেসবুক লিখবেন এখানে, আপনি যে ফেসবুকটা ইউজ করেন সেই ফেসবুকটা এখানে সার্চ করে লিখবেন। তো লেখার পরে আপনারা কী করবেন, দেখবেন যে এখানে আপডেট লেখা চলে আসবে। আমার যেমন এখানে ওপেন লেখা চলে এসেছে, আপনাদের কিন্তু এখানে আপডেট লেখা থাকবে। আপনারা এখান থেকে ফেসবুকটি আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়ার পরে দেখবেন যে চলে আসবে, আর যদি তারপরেও না আসে তারপরে আপনি যে কাজটা করবেন সেটি হলো, আপনাদের যে ফেসবুকটি রয়েছে সেটি আপনারা পুরোপুরি আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার পরে আপনারা আবার পুনরায় ইনস্টল করবেন। ইনস্টল করলে দেখবেন অপশানটি চলে আসবে। তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হলো এই যে অপশানটা, অর্থাৎ কমেন্টে যে ভয়েস অপশানটা, এটি কিন্তু শুধুমাত্র যে সকল গ্রুপে যে সকল লেখা বা কোনো স্ক্রিনশট ছবি জাতীয় কিছু পোস্ট হয় সেখানে আপনারা এই ভয়েসটি দিতে পারবেন। আরেকটু ভালোভাবে শুনুন, এটি হলো শুধুমাত্র কোনো গ্রুপের পোস্টে আপনি দিতে পারবেন, কোনো ভিডিওর কমেন্টও আপনি ভয়েস দিতে পারবেন না, অথবা কোনো ব্যক্তিগত আইডি থেকে কেউ পোস্ট করলেও তাতে আপনি ভয়েস দিতে পারবেন না। শুধুমাত্র কোনো পাবলিক গ্রুপে যদি কেউ পোস্ট করে, কোনো লেখা পোস্ট করে ভিডিও বাদে, তাহলে আপনি এই ভয়েসটা দিতে পারবেন। তো এখন কথা হলো, যদি আপনারা এই যে ভয়েস আপডেটটা যদি ফেসবুক আপডেট দিয়েও আপনারা এটি না পান, বা ফেসবুক আনইনস্টল করেও যদি আপনি এই অপশানটা না পান, তাহলে কয়েকদিন অপেক্ষা করুন। এটি আসলে নতুন দেওয়া শুরু করছে ফেসবুক, আস্তে আস্তে প্রত্যেকেই পেয়ে যাবেন। তো অনেকেই কিন্তু অনেক আগে পান বা অনেকে অনেক পরে পান, তো প্রত্যেকেই কিন্তু পেয়ে যাবেন যেহেতু নতুন আপডেট, সবাই অবশ্যই পেয়ে যাবেন। তার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সাথে থাকার জন্য। কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।